2024 আইপিএল আসরের জন্য হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সাথে পরিবর্তন হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের নাম। দীর্ঘ 10 বছর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব পালন করা রোহিত শর্মার পরিবর্তে 2024 আইপিএলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। সব মিলিয়ে 2024 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে 17 জন খেলোয়াড় চূড়ান্ত হয়েছে, বাকি 8 জন খেলোয়াড় আসবে নিলাম থেকে। তো নিলামকে সামনে রেখে 8 জন খেলোয়াড়কে রিলিজ করেছে বা ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেই সাথে 17 জন খেলোয়াড়কে রিটেইন করেছে। রিটেইন করা 17 জন খেলোয়াড়ের মাঝে 12 জন দেশি খেলোয়াড়, 5 জন বিদেশি খেলোয়াড়। নিলামের জন্য 8টি স্লট ফাঁকা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, যেখানে 5টা দেশি খেলোয়াড় ও 3টি বিদেশি খেলোয়াড় কিনতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। 8টি খেলোয়াড় কেনার জন্য তাদের হাতে টাকা রয়েছে 15 কোটি 25 লক্ষ টাকা। এই টাকার মাঝে 8টা খেলোয়াড় কিনতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে কে কে রয়েছে বর্তমানে এবং কাকে কাকে বাদ দেওয়া হয়েছে 2024 আইপিএলের জন্য, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান স্কোয়াডে রয়েছেন রোহিত শর্মা, ডেওয়াল্ট ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, ক্যামেরুন গ্রিন, শামস মুলানি, জেসন ভেন্দ্রপ, রোমারিও শেফার্ড, নেহাল ওধেরা, জসপ্রীত বুমরা, কুমার কার্তিক, পীয়ূষ চাওলা, আকাশ মাধওয়াল, হার্দিক পান্ডিয়া। তো সর্বশেষ হার্দিক পান্ডিয়া কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলে ফিরেছেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করবে তিনি। তো নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছে 17 জন এবং বাকি 8 জন খেলোয়াড়কে নিলাম থেকে কেনা হবে। তো নিলাম থেকে কোন 8 জন খেলোয়াড়কে কেনা হবে বা কোন 8 জনকে টার্গেট করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো সেই সাথে যে খেলোয়াড়দেরকে রিলিজ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের মধ্যে রয়েছেন আরশদ খান, রামানদীপ সিং, ঋত্বিক শোকেন, রাঘব গোয়াল, জোফরা আর্চার, ত্রিস্টান স্টাবস, ডোয়ান জেনসন, জে রিচার্ডসন, রাইলি মেরেডিথ, ক্রিস জর্ডান, সন্দীপ ওয়ারিয়ার। তো এই খেলোয়াড়কে ছেড়ে দিয়েছেন, এই খেলোয়াড়গুলোকে ছেড়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স। তো মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান স্কোয়াডে রয়েছে আপনার 17 জন খেলোয়াড় এবং বাকি 8 জন খেলোয়াড় কিন্তু নিলাম থেকে যুক্ত হবে। তো নিলাম রয়েছে আগামী 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর মিনি অকশন অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তো দুবাইয়ে কিন্তু এই মিনি অকশন অনুষ্ঠিত হবে। তো সেখান থেকে কিন্তু বাকি খেলোয়াড়গুলো দলে ফিরবে মুম্বাই ইন্ডিয়ান্স। তো কোন খেলোয়াড়গুলোকে টার্গেট করতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে মোস্তাফিজুর রহমানকে কি মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা চূড়ান্ত যে নিলাম হবে সেখানে কিন্তু জায়গা পেয়েছে মোস্তাফিজুর রহমান। সেই সাথে তাসকিন আহমেদকে কলকাতায় নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দেখা যাক বাংলাদেশের কোন কোন খেলোয়াড় এবারের আইপিএলে জায়গা পায়। তো আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।